আমার এইখন বালিকুড়ি এনসি গাঁও মানে বাগবর রাজহ চক্রর অধীনত 82 নম্বর জনতা গাঁও পঞ্চায়েত হয়। ইয়াত এইবার প্রলয়ংকারী বানপানী হয়েছে। যি বানপানী দূরের পর কোনোবাই শুনিলে বিশ্বাস নকৰিব, দেখিলেহে বিশ্বাস করব। মোর যিমানখিনি বয়স হয়েছে, প্রায় 50 বছর বয়স হয়েছে, মই ইমানখিনি বানপানী মই দেখা নাই। আর এই বানপানীয়ে বালিকুড়ি এনসি গাঁওয়ের সমগ্র মানুষ বিপদাপন্ন হয়েছে। গরুর খাদ্য নাই, মানুষের খাদ্য নাই, খোৱা পানির যোগান ঠিকমতে নাই। গতি এই মানে স্বাস্থ্যপাতির কারণে মেডিসিনের ব্যবস্থা নাই, যথেষ্ট মানুষখিনি ক্ষতি করেছে। আমি ব্যক্তিগত ফালেরপরা মই বিশেষকে নিজে আমার পঞ্চায়েতের প্রতিনিধিসকল লই কিছু বিস্কুট আর কিছু চিরা বিতরণ করেছিল, খাইছিলে। এতালেকে সরকারি কোনো রিলিফর ব্যবস্থা করা হওয়া নাই। গরুর কারণে অলপ মানে তিরপাল আর মানে কি বলে কয় চাপর অলপ আইসে, এইখিন যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে নহয়। সরকারক মই অনুরোধ জানাম, সরকার আমার এই ক্ষেত্র এটা মানে যথেষ্ট মানে ব্যর্থ হয়েছে সরকারে। সরকারক মই অনুরোধ জানাম যাতে আমার এই বানপীড়িত চৌরা অঞ্চল, এই চর নৈপরিয়া অঞ্চলবিল যাতে গুরুত্ব অলপ দিয়ে। আর আমার এই সরকার ব্যর্থ হয়েছে রিলিফর ক্ষেত্র বিশেষকে, কারণ এতিয়া বানপানী হওয়ার প্রায় আজি 15 দিন হয়ে গেল, 15 দিন হয়ে গেল, প্রায় একমাস আগরপরাও ধারাখার বরষুণ। এই 15 দিন বরষুণের পিছতো, বানপানীর পিছতো এতালেকে মানুষে খাওয়া খাদ্যর ব্যবস্থা সরকারে করবা নাই। সরকার এই ক্ষেত্রে ব্যর্থ, জেলা প্রশাসন এই ক্ষেত্রে অল্প আমাক দৃষ্টি করেছে যদিও, কিন্তু বস্তুখিনি আমার পর্যাপ্ত পরিমাণে সময় মতে যোগান ধরবা নাই। তার কারণে মই সরকারক অনুরোধ জানাইছো, বিভাগক অনুরোধ জানাইছো, যাতে এই দরিদ্র অঞ্চল বালিকুড়ি এনসি গাঁওয়ের জনতা পঞ্চায়েতর এই নৈপরিয়া মানুষের গোটেখিনি মানুষের যাতে গুরুত্ব দিয়ে। ঘর বাড়ি ভাঙি গেছে, এই ঘরবিল পুনের মেরামতি করার করে দেওয়ার যাতে ব্যবস্থা করে। প্রায় 2000 মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে, কিছু বানপানী যাওয়ার পিছতে পড়ে যাব, আর কিছু আপনাদের চাইছে বানপানীর সময়তো পড়ে গেছে। এই ঘর বাড়িবিল যাতে মেরামতি সরকারে করে দিয়ে, তার কারণে সরকারক মই বিনম্রভাবে মই অনুরোধ জানাইছো। ঘরে ভিতরে পরিস্থিতি মই যেখিনি চালো খুবই বেয়া, মানুষখিনি খুব মানে দুর্দশাগ্রস্ত হয়ে আছে, কিন্তু আমার সরকারের ফল এতালে আমার সাহায্যের মানে ঘোষণা করা নাই। যেটা আসব তেতিয়া আমি আকো আহিবলে আকো সরকারি সাহায্য দিই। কেন ধরনের অসুবিধা আছে মানে গোটে চারিওফালে পানি, ঘর ভিতর পানি, আর যেখিন পশুধন আছে সেই পশুধনের অবস্থা বেয়া, বহুতো হয়তো বলে মরিছে গরু ছাগলী বা লড়া ছোড়ির জন্য, সরু লড়া ছোড়ি আছে, লড়া ছোড়ির অবস্থাখিন বেয়া, তাহাতর স্বাস্থ্যপাতির কথাও চিন্তা করব লাগবে, আর বয়সীয় মানুষ আছে তাহাতর কথাও চিন্তা করব। খোয়া পানির ক্ষেত্রে বেয়া, খোয়া পানি নাই, একেবারে নাই, তো খোয়া পানির আমি ব্যবস্থা করব লাগবে। বেমার আজারে দেখা দিছে নাকি? বেমার আজারে অলপমান দেখা দিছে, বেশি দিয়া নাই এতালে। দাদা
কিন্তু কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, কোনো কিছুই নেই। আমরা যে প্ল্যাটফর্মে যারা আছে তারা এনে দুই দিন তিন দিন পরে পরে কটা করে ভাত দেয়, তাই আমরা খাই এখানে থাকি। কোথায় আপনার? আমি এই তিনেই থাকি, এই সাফরার উপরে। আজকে পাঁচ দিন ধরে রয়েছি। আর গরু বাছুর আসাল, পাঁচটা গরু আসাল, দুইটা মরিয়া গেছে, তিনটা আছে। আর সরকারের কোনো ব্যবস্থা নেই। আমার মেম্বার খুকশেদ আর হাবিল খা কটা সাপোর্ট দিছিল আর কটা চাইল দিছিল। রিলিফ পাইছে নাকি আপনার? না, রিলিফ পাই নাই। সরকারের কাছে একটাই অনুরোধ, আমরা এই সরকারি সাহায্য চাই। কিন্তু কি নদী? একটু এটা হচ্ছে বেকি নদী। মজিদ বিটাসর বালকিরেন্সি জনতা পঞ্চায়েত। ২০০৪ চনত যিটো বানপানী হৈছিলে, এইবাৰ তাতকৈ আৰু যথেষ্ট পৰিমাণে বেছি হৈছে। বিশেষকৈ মানুহতকৈ পশুধনক লৈ আমি চিন্তিত বেছি হৈছোঁ। পশুধনৰ খোৱা লোৱা বস্তু নাই, কোনো গা পানী নাই, খেৰ চেৰ নাই, তেখেত মানে পশুধন মানে ৰখাৰ জাগাও নাই। আৰু মানুহ মানে বিৰাট মানে খাদ্য সংকটত ভুগি আছে। যদিও মানে চাউল তাউলো নাই, গেছ চেছৰো ব্যৱস্থা নাই, ভৰি চৰি চব মানে প্লাবিত হৈ পানী মানে চব জিকি গৈছে। তাৰমানে ঘৰে ঘৰে পানী নেকি? ঘৰে ঘৰে পানী সোমাইছে। কিমানকৈ পানী হৈছে? হয় মোটামুটি থকা ঘৰত এআঁঠু পানী হৈছে, ৰান্ধা ঘৰতো মানে এআঁঠু পানী হৈছে। এতিয়া আমি মানে পানী থান ওচৰৰ অৱস্থা আৰু, চলি থকাৰ কোনো জীৱন নিৰ্ধাৰণ কৰাৰ কোনো মানে পৰ্যায় নাই আৰু। বান সাহাৰ্য দিয়া হৈছে আৰু যিখিনি সাহাৰ্য দিয়া হৈছে সেইখিনি পৰ্যাপ্ত নহয়। চৰকাৰ আৰু প্ৰশাসনলৈ আমি এটাই অনুৰোধ কৰিম, তেখেতে যাতে আমাক পৰ্যাপ্ত পৰিমাণৰ ৰিলিফৰ ব্যৱস্থা কৰে, গেছৰ ব্যৱস্থা কৰে, আৰু আমাৰ পশুধনক লৈ যিটো আমি সংকটত পৰিছোঁ, পশুধনৰ খাদ্যৰ যিটো মানে সংকট, সেই সংকটটো পূৰণ কৰাৰ কাৰণে যাতে তেখেতে পৰ্যাপ্ত ব্যৱস্থা কৰে।
তোমার এখন নিউজ পাইছি।